আজ বিশ্বে যেসব দীর্ঘস্থায়ী বা ক্রনিক রোগে মানুষ ভুগছে তার বেশিরভাগই হেডকোয়ার্টার পাকস্থলী। সময়ের সাথে আবর্জনা জমে আর আপনি দেহ ও মস্তিষ্ক উভয়ই অচেতন হয়ে ওঠেন। তখন এটা ঠিক করে দেয় আপনার চিন্তা, অনুভব, বোধ আর জীবনের অনুভব কেমন হবে। আমি খুব জানতে আগ্রহী, শুধু জল খেয়ে উপোস করা বা অনেকক্ষণ উপোস করে থাকা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, উনি সরাসরি খাবারে পৌঁছে গেলেন। আচ্ছা, উপোস খাবার নয়, বেশ। এটা খাবারের ঠিক উল্টো, বরং খাবার থেকে দূরে থাকা। আর কোনো উপকারিতা আছে কি? মানে আপনার মতে খাবারের সাথে আমাদের সম্পর্কটাকে ঠিক করে আবার ঝালিয়ে নিলে এই উপোস টুপোস করলে কি কোনো উপকারিতা আছে? দেখুন, লস অ্যাঞ্জেলেসে এরকম ঘটেছিল। একজন হার্টের ডাক্তার গাড়ি চালাচ্ছিলেন। তিনি নিজের ফোর্ড মাস্ট্যাংটা নিয়ে বেশ মোহিত ছিলেন, যেটা ছিল ওনার গাড়ির ব্র্যান্ড। এটা নিয়ে বেশ উতলাই ছিলেন তিনি। আর একদিন গাড়িটাতে একটু সমস্যা দেখা দিল। তো তিনি এক স্থানীয় মেকানিকের কাছে নিয়ে গিয়ে বললেন, কিছু সমস্যা হচ্ছে, দয়া করে সারিয়ে দিন। মেকানিক বললেন, হ্যাঁ ডাক্তারবাবু, কাল সকালে আসুন, ঠিক হয়ে যাবে। পরের দিন সকালে ডাক্তারবাবু কাজে যাওয়ার আগে সেখানে গেলেন, কিন্তু গাড়ি সারানো নেই। তো মেকানিক বললেন, বিকেলবেলায় আসুন, গাড়ি রেডি থাকবে। তিনি বিকেলে গেলেন, তখনও সারেনি। ডাক্তার বললেন, হচ্ছেটা কি? আপনি সকালে বললেন এলাম, বিকেলে বললেন আমি এলাম, সমস্যা কি বলবেন তো? আর মেকানিক ছিলেন খোশ মেজাজে, তো বললেন, দেখুন, আপনি হলেন হার্টের ডাক্তার, আপনিও ইঞ্জিন ঠিক করেন, আমিও ইঞ্জিন ঠিক করি, তাহলে আপনাকে কেন আমার চেয়ে 10 গুণ বেশি পারিশ্রমিক দেওয়া হয়? তো ডাক্তার তার দিকে তাকালেন আর বললেন, গাড়িটা চলন্ত অবস্থায় আপনি ঠিক করার চেষ্টা করুন দেখি। তো মানুষের জীবন আর মানুষের শরীরকে তখন ঠিক করতে হবে যখন সে চলছে, নইলে তো কোনো মানেই নেই। হ্যাঁ, আপনি পোস্টমর্টেম করতে পারেন, সেটা করে লাভটা কি? এই শরীরটা যখন চলছে আমাদের তখনই ঠিক করতে হবে। চলন্ত অবস্থায় যদি এই শরীরটাকে ঠিক করতে চান, আপনাকে বুঝতে হবে আমরা যেহেতু হজমের সঙ্গে জড়িত এমন কিছু নিয়ে কথা বলছি, এগুলো হলো এরই কয়েকটা ধাপ। খাওয়া মানে কিছু ভেতরে পড়া, হজম, আত্মীকরণ, মলত্যাগ, এই হলো চারটে ধাপ খাবার আর গোটা প্রক্রিয়াটার। খাবার খাওয়া, হজম করা, আত্মীকরণ, মলত্যাগ। খাওয়ার ব্যাপারটা আজকের পৃথিবীতে প্রায় যখন তখন সবাই যেখানেই থাকেন সেখানেই করছেন, বসে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, দিনে রাতে যে কোনো সময় লোকে খেয়েই চলেছে, কারণ এত খাবার রয়েছে বলে। এরম কক্ষণও হয়নি মানব জাতির ইতিহাসে, কিন্তু দুর্ভাগ্যবশত, সৌভাগ্যবশত অনেক খাবার আছে। দুর্ভাগ্যবশত লোকে জানে না কখন খেতে হয়, কখন খেতে নেই। যেহেতু সময়ের অনেক চক্র আছে, দেখুন, সময়কে আমরা শুধু চক্রের মাধ্যমেই জানি। গ্রহটা যদি ঘোরে এইভাবে একবার, একটা পাক, আমরা বলি একদিন, নইলে আপনিও জানতেন না। চাঁদটা যদি পাক খেয়ে আসে আমরা বলি এক মাস। যদি সূর্যকে প্রদক্ষিণ করি তখন বলি এক বছর। তো আমাদের সময়ের ধারণাটা মূলত চক্র, আমাদের জন্ম মৃত্যুটাও চক্রেরই ব্যাপার। একমাত্র আমাদের মায়েদের শরীর চাঁদের চক্রের সাথে সামঞ্জস্যে ছিল বলেই আমরা জন্মাতে পেরেছি, নইলে আমরা জন্মাতাম না। তো আমাদের গোটা ভৌত অস্তিত্বটাই চক্রাকার, গোটা আধ্যাত্মিক প্রক্রিয়া, আপনি চাইলে সে নিয়েও বলতে পারি। এটা মূলত গুরুত্বপূর্ণ, কারণ এটা চক্রাকার নয়। কারণ চক্রাকার মানে আপনি গোল গোল ঘুরছেন। আমি যদি বলি আপনি গোল গোল ঘুরছেন, তার মানে কি দাঁড়ায়? একই জায়গায় ঘুরছেন, আপনি কোথাও যাচ্ছেন না। হ্যাঁ, সাধারণত আপনাকে যদি মরুভূমিতে ছেড়ে দিই, এখানে তাও তো পাহাড় আছে, কিন্তু যেখানে শুধু বালি ছাড়া আর কিচ্ছু নেই, এরম কোথাও হলে মানুষ শুধু গোল গোল ঘুরতে থাকবে, তার মানে আপনি কোথাও যাচ্ছেন না, আপনি হারিয়ে গেছেন। তো যে মুহূর্তে আপনার দেহ আর মনের গঠনের সাথে একেবারে পরিচয়বদ্ধ হয়ে পড়েন, সে মুহূর্তে গোল গোল ঘোরা শুরু করেন। তাই ভারতে এই যোগের কালচারের ব্যাপারটা খুবই পরিষ্কার। একে বলা হয় সংসার, অর্থাৎ চক্রাকার জীবন। তো চক্রাকার জীবন নাগরদোলার মতো কি সুন্দর ঘুরছে বলে মনে হলেও, জানেন তো, ঠিকঠাক বানালে নাগরদোলা বেশ ভালোই, কিন্তু আপনি কোথাও এগোচ্ছেন না। বাচ্চারা আপনার নাগরদোলার মজা নিতে পারে, কিন্তু বড়রাও সবাই নাগরদোলায় চড়ে গোল গোল ঘুরতে যদি ভাবে তারা সত্যি ভ্রমণ করছে, খুবই দুর্ভাগ্যজনক হবে, তাই না? তো এটাই হয়। তো শরীরটা হলো একটা চক্র,
এই চক্রগুলো গ্রহের চক্র, তারপর চাঁদের চক্র, সূর্যের চক্রের সাথে জড়িত। এই সব চন্দ্রচক্র, সৌরচক্র আর পার্থিব চক্র শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারোর যথেষ্ট সচেতনতা থাকলে তারা খেয়াল করতে পারবে ঠিক কোন দিনটায় আপনার শরীর খাবার চায় না। অন্য যে কোনো প্রাণী সেটা জানে, দুর্ভাগ্যবশত মানুষরাই ভুলে গেছে, কারণ তাদের চিন্তা প্রক্রিয়া বা তাদের বোকা মনটা বাকি অন্য সব বোধশক্তিকে ঢেকে দিয়েছে যা তাদের দেহতন্ত্রে ছিল। যদি নিজের দেহকে দেখেন, দেখবেন একটা নির্দিষ্ট দিনে আপনার খেতে ইচ্ছে করছে না, সেদিন আপনার খাওয়া উচিত নয়। কিন্তু না, আপনি তো আপনার বন্ধুর বাড়ি গেছেন, একটা উৎসব চলছে, একেবারে ঠেসে খাবেন, শরীর খেতে না করলেও আপনি জোর করে খাবেন। আপনি অন্য সমস্ত প্রাণীদের দেখুন, এমনকি বাড়িতে পোষা কুকুর থাকলেও দেখবেন একটা নির্দিষ্ট দিনে সে খেতে অস্বীকার করে, কুকুর বিড়াল দুজনেই, লক্ষ্য করেছেন? যদি পাওয়া যায় সে যাবে আর গিয়ে কিছুটা ঘাস খাবে আর বমি করে নিজের শোধন করবে, কারণ সে সচেতন যে খাদ্যগ্রহণ অনবরত হয়েই চলেছে কিন্তু হজম আর বর্জ্য ত্যাগ একই হারে হচ্ছে না যে হারে খাচ্ছেন। খাওয়াটা বাধ্যতামূলকভাবে ঘটছে কিন্তু অন্য কাজগুলোকেও তো হতে হবে, পরিপাক প্রক্রিয়ার অন্যান্য মাত্রাগুলোকেও কাজ করতে হবে। আমরা যখন বলি হজম করা, হজম কিন্তু গোটা পরিপাক নালীটা জুড়ে হয়, শুধুমাত্র পেটে নয়। আর আত্মীকরণের কাজও চলে পুরো গোটা পরিপাক নালি জুড়ে। এখন মলত্যাগ শুধুমাত্র পরিপাক নালীটা দিয়েই হয় না, মলত্যাগ বা আবর্জনা বর্জন কোষের স্তরেও হওয়া দরকার। সময়ের সাথে আবর্জনা জমে আর আপনি দেহ ও মস্তিষ্ক উভয়ই অচেতন হয়ে ওঠেন। আপনি যদি নিজেকে পরিষ্কার না করেন তাহলে এটা সময়ের সাথে স্তূপের আকারে জমে উঠবে, আমরা একেই বলি কর্ম। কারণ যখন এটা জমে তখন এটা ঠিক করে দেয় আপনার চিন্তা, অনুভব, বোধ আর জীবনের অনুভব কেমন হবে। মানুষ হয়তো ধরতে পারবে না, কিন্তু তারা ভাববে আমি এমনই, এটাই আমার স্বভাব। এটা আপনার স্বভাব নয়, আপনি নিজের খিচুড়িটা এইভাবে পাকিয়েছেন, ঠিক আছে? তো এই পরিষ্কার করার প্রক্রিয়ায় একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো খাবার খাওয়া থেকে একটু বিরতি নেওয়া, কারণ অন্যান্য প্রক্রিয়াগুলো মূলত স্বয়ংক্রিয় হয়। হ্যাঁ, তাদের উদ্দীপিত করতে পারেন, তবুও তারা স্বয়ংক্রিয়ভাবে কাজ করছে। খাবার খাওয়া একটা ইচ্ছাধীন প্রক্রিয়া, যদিও দুর্ভাগ্যবশত বেশিরভাগের জন্য এটা বাধ্যবাধক প্রবৃত্তি হয়ে গেছে। আসলে এটা হওয়া উচিত ইচ্ছাধীন প্রক্রিয়া, অর্থাৎ আমি যখন খেতে চাই তখনই খাই, আমি যখন খাবো বলে ঠিক করি আমি তখনই খাই। কখন খাবো তার সিদ্ধান্ত আমার হাত নেয় না, কিছু সামনে পেলেই জানেন তো মানুষ এইরকমটা করছেন সব সময়। এরকম আমি করি। আমার মনে হয় আপনার চারপাশে এক গোছা ভালো চকলেট রেখে দিলে আপনার হাত সেটা খাবে, আপনি নয়। তো খাবার খাওয়া একটা সচেতন প্রক্রিয়া হওয়া উচিত। এই চেতনাটা জাগাতে অনেক পদ্ধতি আছে, তার একটা হলো উপোস। অকারণে নিজেকে খাবার আর জল খেতে না দেওয়াটা দেহের ক্ষতি করে দিতে পারে। আপনাকে এটাকে সাপোর্ট করতে হবে যথাযথ প্র্যাকটিসের সাহায্যে। যথাযথ প্র্যাকটিস থাকলে দেহে খাবারের চাহিদাটা কমে আসবে। দেখুন, আমাদের শক্তি শুধুমাত্র আমরা যে খাবার খাই তা থেকেই আসে না। এই সূর্যের আলো, বাতাস, জল, আসলে এই যোগবিজ্ঞানে আমরা বলে থাকি আপনি যদি সত্যি আপনার সিস্টেমকে ভালো রাখেন তাহলে আপনার দরকারি শক্তির 60-70% এই তিনটে উৎস থেকেই আসা উচিত, সূর্যের আলো, বায়ু আর জল। বাকি 40% আপনার খাবার খাওয়া থেকে আসা উচিত। তাই স্বাভাবিকভাবেই খাওয়ার পরিমাণ, যে পরিমাণ খাবার খান তা কমে আসবে। আপনাদের আমার ব্যাপারে বলি তবে, যখন আমি ছোট ছিলাম তখন প্রচুর খাবার খেতাম, কিন্তু কখনোই মোটা হয়নি, কারণ আমি কাজকর্মও করতাম প্রচুর। কিন্তু আজকে আমি যা খাই তা আসলে 10 ভাগের 1 ভাগ বা তার চেয়েও কম যা সেই সময় খেতাম তার তুলনায়। 19 বছর বয়স থেকে এখনো পর্যন্ত আমি একই ওজন যতটা ছিল আমার 19-এ। শুধু ব্যাপারটা হলো সেই সময় সমস্ত ভার ছিল আমার কাঁধে, কিন্তু এখন এই মাধ্যাকর্ষণ ক্রমাগত আমার ওপর কাজ করার ফলে একরকম এটাকে কিছুটা নিচে নামিয়ে দিয়েছে, কিন্তু আমি নিজেকে তুলেই রেখেছি। তো উপোস হলো এমন একটা বিষয় যা ভালো করে বুঝে শুনে তবেই করা উচিত। যদি মানুষের সেই সচেতনতা না থাকে, তাই ভারতে আমরা চাঁদের দশার 11তম দিনকে উপোসের জন্য ঠিক করি। আর উপোস করতে না পারলে আপনি খুব হালকা কিছু খান, যাকে বলা হয় ফলাহার, তার মানে আপনি ফল খেয়ে থাকেন। যেহেতু ফল হলো এমন কিছু যার 90%-এরও বেশি জল, আর জল অবশ্যই খেতে হবে, পান করা নয়, যোগবিজ্ঞানে এটাই বলে। যতটা সম্ভব হয় আপনি জল খান। আপনি যে খাবার খাচ্ছেন তাতে জলের পরিমাণ কতটা সেই সম্বন্ধে সবসময় সচেতন থাকুন।
যেমন দক্ষিণ ভারতীয় খাবার যদি খান, রান্না করা খাবারের কথা বলছি, যদি তা খান, খুব সহজেই 60-70% জল থাকে তাতে। আসলে বেশি থাকে, কিছু কিছু খাবারে আরও বেশি থাকে। কিন্তু এখন আপনি এখানে যে খাবারটা খাচ্ছেন, আপনি যে ব্রেড খাচ্ছেন, যা সম্ভবত এক মাস আগে বেক করা হয়েছিল, কম করে তাই তো, এক মাস তো, এমনকি তথাকথিত অর্গ্যানিক সবগুলোতেও অন্তত এক মাস বা এক সপ্তাহ হবে। কেউ আর গেলে তাজা ব্রেড নিয়ে ফেরেন না। আর এমনিতেও যেভাবে ব্রেডটাকে বেক করা হয় তাতে জল থাকে না, এতে খুব সামান্য জল থাকে। তাই অবশ্যই আপনি সেটাকে পুষিয়ে নিচ্ছেন এক বালতি কোকাকোলা বা এরকম কিছু খেয়ে, ঠিক কি না? আমি এক বালতি বললাম, গ্লাস না, মানে বেশ ভালো পরিমাণ কোকাকোলা, এত বড় তো বালতি। কিন্তু এটা এইভাবে কাজ করে না। আপনি যদি আপনার খাবারের সাথে কোনো তরল পান করেন, তাহলে পরিপাক প্রক্রিয়ার জন্য যে অ্যাসিডগুলো দরকার তা পাতলা হয়ে যাবে, আর আপনার গোটা হজমের প্রক্রিয়াটাই অকার্যকর হয়ে পড়বে। কারণ যে খাবার আপনি খাচ্ছেন তাতেই যদি জল থাকে সেটাই কাজ করে, কিন্তু তার অতিরিক্ত কোনো তরল দিলে দেখবেন খাবারটা অনেকক্ষণ ধরে পাকস্থলীতেই রয়ে যাচ্ছে। আমরা সবসময়ই এ ব্যাপারে খুব সচেতন থাকি এই যোগের সংস্কৃতি এবং জীবনে, যে আমরা যা খাবার খেয়েছি তা যেন আমাদের পাকস্থলীতে বড়জোর 2.5 ঘন্টা থাকে, তার বেশিক্ষণ না থাকে। আমি কি খেয়েছি, কতটা খেয়েছি তাতে কিচ্ছু যায় আসে না, 2.5 ঘন্টার মধ্যে সেটা যেন অন্য অংশে গিয়ে যায়, যদি পেটেই থেকে যায়। এটা আপনাকে নিস্তেজ করে, আপনার উপলব্ধির বোধ নষ্ট করে দেয়, আপনার আপনার বোধশক্তির স্তর, বোধশক্তির ধার চলে যায়। যেটা খেয়াল করে থাকবেন, যখন কোক বা কফি বা চা বা এমন কিছুর সাথে খাবার খান, আপনার নিস্তেজ লাগে, কেমন যেন নিস্তেজ করে দেয়। অনেক লোক এটাকে ঘিরে একটা কালচার গড়ে তুলেছে, দুপুরে খাওয়ার পর তাদের ঘুমোতে হবে। এটা এরকম, আপনি গ্যাস স্টেশনে গিয়ে জ্বালানি ভরলেন কিন্তু তারপর ইঞ্জিন চালু করতে পারছেন না, হ্যাঁ, কারণ ট্যাঙ্কের গ্যাস হয়েছে বলে। দেখুন, সেটাই দাঁড়াচ্ছে কিন্তু। তো এটা নিশ্চিত করা যে পরিপাকতন্ত্র সম্পূর্ণভাবে চালু রয়েছে, কারণ আজ বিশ্বে যেসব দীর্ঘস্থায়ী বা ক্রনিক রোগে মানুষ ভুগছে তার বেশিরভাগেরই হেডকোয়ার্টার হলো পাকস্থলী। হ্যাঁ, অনেক লোকের মাথাও সেটা শুরু করেছে, তবে মূলত প্রধান কার্যালয়টা পাকস্থলী, তারা কি খাচ্ছে, তারা কিভাবে খাচ্ছে সেইটার জন্যে। তো এই কিভাবে খাচ্ছেন সেই ব্যাপারে শৃঙ্খলা আনার একটা সহজ উপায় হলো, হয়তো মাসে এক বা দুদিন আপনি অনেক হালকা খাবার খান, যা শরীরের পক্ষে খুব হালকা আর সহজে হজম হয়। যদি শুধু জল বা সামান্য একটু লেবু আর জল বা একটু হালকা করে মধু মেশানো জল খেয়ে থাকেন তা সাহায্য করবে, কিন্তু সেটা আপনার পক্ষে সম্ভব না হলে হয়তো একটা ফল বা সেরকম কিছু খেলেন, যা যা শরীরের পক্ষে খুবই হালকা। উদ্দেশ্যটা হলো হজমের প্রক্রিয়াকে আর আত্মীকরণ প্রক্রিয়াকে একটু বিরতি দেওয়া, যাতে দেহের বাকি অংশ ময়লা পরিষ্কার করা শুরু করে কোষের স্তরে। এটা যেন অবশ্যই সমস্ত অশুদ্ধি বের করে দেয়।